শিল্পা তার মা সুরঞ্জনা দেবী এবং বাবা শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে মারবেড়িয়া নামক গ্রামে বসবাস করত। শিল্পা খুবই চটপটে এবং চঞ্চল স্বভাবের মেয়ে ছিল। সে সারাদিন বাড়িতে সমস্ত কাজ করত এবং বিকেল হলে আশেপাশে কাকিমা, বৌদি এবং তার বয়সের মেয়েদের সঙ্গে হাসি ঠাট্টা ও গল্প করে সময় কাটাত। শিল্পার এই স্বভাবের জন্য সবাই শিল্পাকে খুবই ভালোবাসত এবং তার খুব প্রশংসাও করত। এমনই একদিন পাড়ার রুমা বৌদি শিল্পাদের বাড়িতে আসে এবং সুরঞ্জনা দেবীকে বলে, কাকিমা, আপনি ভাগ্য করে এমন মেয়ে পেয়েছেন। আপনার মেয়ে যেমন রূপে লক্ষ্মী, তেমনই গুণে সরস্বতী। ও যে বাড়িতে যাবে সেই বাড়ি আলো করে দেবে। তাই যেন হয় মা, আমি আমার মেয়েকে সবসময় শেখাই যে মা যেমন আপন, শাশুড়িও ঠিক তোমার মায়ের মতোই আপন, কখনোই শাশুড়িকে অবহেলা করবে না। আপনার এত ভালো শিক্ষার জন্যই শিল্পা এত ভালো হয়েছে। তা ওর বিয়ের জন্য কোথাও যোগাযোগ করেছেন নাকি? যোগাযোগ তো দু এক জায়গা থেকে এসেছে, কিন্তু তোমার কাকা বাবু সেসব পছন্দ হয়নি। তোমার জানাশোনা যদি সেরকম কোনো ভালো ছেলে থাকে তাহলে আমাদেরকে একটু জানিও। সে কথা বলার জন্যই তো আমি এখানে এসেছি কাকিমা। আমার বাপের বাড়ির ওখানে একটি ভালো ছেলের সন্ধান আছে, আপনারা বললে আমি তাদের সঙ্গে কথা বলে জানাবো। মা, তাহলে তো খুবই ভালো হয়, তুমি কথা বলো, আমি তোমার কাকা বাবুকে বলে রাখবো। এরপর রুমা সেখান থেকে চলে আসে এবং বাড়ি এসে তার বাপের বাড়িতে খবর পাঠায়। তার বাপের বাড়ির পাশে সুপ্রিয়া দেবী এবং অঞ্জনবাবু তাদের ছেলে শুভ্রর সঙ্গে বসবাস করতেন। সুপ্রিয়া দেবীর মেয়ে রীতিকার বিয়ে হয়ে গিয়েছিল। তার ছেলে শুভ্র একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এবং তাদের পরিবারের অবস্থা বেশ ভালোই ছিল। খোঁজ খবর নেওয়ার পর শ্যামাপ্রসাদ বাবু তার মেয়ের বিয়ে শুভ্রের সঙ্গে দিতে রাজি হয়ে যান। দেখতে দেখতে দু মাসের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সব আত্মীয় স্বজনরা নতুন বৌমাকে দেখার জন্য সুপ্রিয়া দেবীর বাড়িতে আসে। তাদের মধ্যে মনিকা দেবী নামে একজন মহিলা বলে, কি গো সুপ্রিয়া দি, তোমার নতুন বৌমা তো খুবই সুন্দরী হয়েছে। তবে সুন্দরী বৌরা আবার অনেক অহংকারী হয়, তারা তাদের শাশুড়ি মায়েদেরকে ঘরের কাজের লোক মনে করে। তোমার বৌমা আবার এমন হবে না তো? এভাবে বলো না মনিকা, এই তো সবে একদিন বিয়ে হয়েছে, আমার বৌমাকে দেখে মনে হয় ও খুবই ভালো হবে। তুমি আমার কথা শোনো সুপ্রিয়া দি, প্রথম দিন থেকেই বৌমার লাগামটা কষে রেখো, তাকে আবার মেয়ের মতো ছাড় দিও না। বাড়ির বৌদের একটা সীমা থাকা উচিত। আর শোনো, বৌমা কখনো মেয়ে হয় না, তাই বৌমাকে এত মাথায় তুলে রেখো না তো। তুমি ঠিক বলেছ, আমি ওকে একদম ঢিল দেব না, নাহলে পরে আমার কথাই শুনবে না। পরের দিন সকালবেলা সুপ্রিয়া দেবী রান্নাঘরে গিয়ে দেখেন তার মেয়ে রীতিকা সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। রীতিকাকে রান্নাঘরে দেখে সুপ্রিয়া দেবী বলেন, রীতিকা, এত সকাল সকাল তুই এখানে কি করছিস? আমি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছি মা। তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? কে তোকে এখানে এসে এসব করতে বলেছে? আজ থেকে সব কাজ বৌমা করবে, তুই এখন শুধুমাত্র রেস্ট নিবি, বুঝেছিস? কিন্তু মা, মাত্র দুদিন হলো বৌদি এ বাড়িতে এসেছে, এক্ষুনি তাকে দিয়ে সব কাজ করাবে? হ্যাঁ, তুই বুঝছিস না, প্রথম থেকে কাজ করানা প্র্যাকটিস করালে পরে আর কিছু করতেই পারবে না। মায়ের মুখে এরকম কথা শুনে রীতিকারও কিছু বলার থাকে না। এরপর সুপ্রিয়া দেবী ও রীতিকা শিল্পার ঘরে যায়, গিয়ে দেখে শিল্পা ঘুমিয়ে আছে। তখন সুপ্রিয়া দেবী বলে, আরে বৌমা, তুমি এখনো ঘুমাচ্ছ? সকাল 7টা বাজে, কখন উঠবে আর কখন বাড়ির সমস্ত কাজ করবে? শাশুড়ির আওয়াজ কানে যেতে শিল্পা তাড়াতাড়ি করে উঠে পড়ে এবং লজ্জার সঙ্গে বলে, আসলে মা, কয়েকদিন বিয়ের ঝামেলায় খুব টায়ার্ড ছিলাম, কখন 7টা বেজে গেছে বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসে রান্না বান্নাগুলো করো, শুভ্র অফিস বেরোবে আর আজকে রীতিকাও তার শ্বশুর বাড়ি চলে যাবে। এরপর শিল্পা রান্নাঘরে যায় এবং সমস্ত রান্নাবান্না করে। শুভ্র ব্রেকফাস্ট সেরে অফিসে চলে যায়। এদিকে রীতিকাও শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। এমন সময় সুপ্রিয়া দেবী রীতিকার কাছে এসে বলেন, দেখ, সব কিছু গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ মা, সব ঠিকঠাক নিয়েছি। আর শোনো, তুমি একেবারে টেনশন করবে না, এখানে ভালোভাবে থাকবে, ঠিক সময় ওষুধগুলো খাবে, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। মেয়ের কথা শুনে সুপ্রিয়া দেবীর চোখে জল চলে আসে এবং তিনি রীতিকাকে বলে, তোর মতো কি আর কেউ আমার খেয়াল রাখবে রে মা? তুই চলে গেলে আমার খেয়াল রাখা, ঠিক সময় ওষুধ দেওয়া, হাতে পায়ে তেল দেওয়া, এসব কে করবে? কেন মা, বৌদি আছে তো, আমার জায়গায় বৌদি তোমার সেবা করবে।
সে কথা আর বলিস না মা, আশেপাশে দেখছি তো বৌমারা কেমন হয়, আর আমি বৌমার উপরে কোনো আশাও রাখি না। ছাড় এসব কথা, তুই ভালোভাবে যাস আর পৌঁছে একটা খবর দিস। সুপ্রিয়া দেবী এক বছর আগে নীতিশ নামে একটি ছেলের সঙ্গে তার মেয়ে রীতিকার বিয়ে দিয়েছিলেন। নীতিশ খুব ভালো ছেলে এবং তার মা অঞ্জলি দেবী ও বোন সুধা রীতিকাকে খুবই ভালোবাসত। সুপ্রিয়া দেবী বেশ কয়েকবার তার মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। প্রত্যেকবারই অঞ্জলি দেবী এবং সুধা তাকে অনেক আপ্যায়ন করেন। তারা বিভিন্ন ধরনের খাবার করে তাকে খেতে দেন এবং দু তিন দিনের আগে তাকে বাড়ি ফিরতে দেন না। অঞ্জলি দেবী তার নিজের মেয়ে সুধার মতোই রীতিকারও খুব খেয়াল রাখে এবং তাকে কোনো কাজ করতে দেয় না। এসব দেখে শুনে সুপ্রিয়া দেবী নিজের মেয়ের জন্য অনেক নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে আসেন। এদিকে রীতিকা তার শ্বশুরবাড়ি চলে যায়। তারপর সুপ্রিয়া দেবী এক এক করে তার বৌমাকে সমস্ত কাজ দেন। শিল্পা কাজে খুব চটপট ছিল, সে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে ফেলে। কাজ সারা হয়ে গেলে সে তার শাশুড়ির কাছে এসে বলে, মা আমার সব কাজ হয়ে গেছে, চলুন আপনার মাথায় একটু তেল দিয়ে দিই। এরপর শিল্পা সুপ্রিয়া দেবীর মাথায় তেল দিয়ে দেয়। এভাবেই প্রত্যেকদিন বাড়ির সমস্ত কাজ সেরে সুপ্রিয়া দেবী সেবা করত এবং তাকে কোনো কাজ করতে দিত না। কিন্তু তাতেও সুপ্রিয়া দেবী শিল্পার উপরে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তিনি সবসময় শিল্পাকে কিছু না কিছু কথা শোনাতেন ও তার কাজের ভুল ধরতেন। যদিও সুপ্রিয়া তার শাশুড়ির কথায় কিছুই মনে করত না, কিন্তু শুভ্র মাঝে মধ্যেই দেখত তার মা শিল্পার ভুল ধরার চেষ্টা করেন। এসব দেখে শুভ্র একদিন সুপ্রিয়া দেবীকে বোঝায়। শুভ্র অফিস চলে গেলে সুপ্রিয়া দেবী শিল্পাকে বলে, তুমি তো দেখছি খুবই চালাক মেয়ে, আমার সামনে মিষ্টি মিষ্টি করে কথা বলো আর আড়ালে আমার ছেলেকে আমার নামে নিন্দা করো। আপনি এভাবে বলছেন কেন মা? আমি কেনই বা আপনার নামে নিন্দা করতে যাব? থাক থাক, এখন আর অত কথা বলতে হবে না। কাল আমাদের বাড়িতে পুজো আছে, তোমার সঙ্গে ঝগড়া করে আমি আমার বাড়ির অনুষ্ঠানের দিন নষ্ট করতে চাই না। শোনো, কান্নাকাটি বন্ধ রাখো আর কালকে কি হবে না হবে সেসব ব্যবস্থা করো। কালকে বিভিন্ন রকমের আত্মীয় স্বজন আসবে, তোমার দিদির শ্বশুর বাড়ির লোকেরাও সব আসবে, দেখো তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। পরের দিন শিল্পা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এবং সমস্ত রান্নাবান্না ও অন্যান্য কাজ করে নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে লোকজন আসা শুরু হয়ে যায়। শিল্পা সবাইকে খুব আদর আপ্যায়ন করে। কিছুক্ষণ পর শিল্পার বাবা মাও তাদের বাড়িতে আসে। বাবা মাকে দেখে শিল্পা খুবই খুশি হয়ে যায়। এরপর সে তাদের জন্য জুস এবং মিষ্টি নিয়ে আসে। এসব দেখে সুপ্রিয়া দেবী সেখানে আসেন এবং শিল্পাকে খুব বকাবকি করেন ও বলেন, এ কি বৌমা, তুমি যে দেখছি সকাল থেকে তোমার বাবা মার খাতির করতেই ব্যস্ত, ওদিকে যে আরো আত্মীয় স্বজন রয়েছে সেদিকে তো তোমার কোনো নজরই নেই দেখছি। শাশুড়ির মুখে এরকম কথা শুনে শিল্পা খুবই কষ্ট পায় ও রান্নাঘরে গিয়ে কাঁদতে থাকে। রীতিকার শাশুড়ি অঞ্জলি দেবী আড়াল থেকে সমস্ত জিনিসটাই লক্ষ্য করেন এবং তিনি শিল্পার কাছে আসেন এবং তাকে বুঝিয়ে শান্ত করেন। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন বিকেলে সুপ্রিয়া দেবী তার মেয়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, তখন শিল্পা সেখানে আসে এবং বলে, মা আমি বলছিলাম কি, কালকে মায়ের ফোন এসেছিল, বাবার শরীরটা খুব একটা ভালো নেই, কালকে আমি বাবাকে ওখানে দেখতে যাব। এখন বাপের বাড়ি যাওয়ার কোনোই দরকার নেই, আমি এখন তোমার দিদির বাড়ি যাচ্ছি, ওকে সঙ্গে করে নিয়ে আসবো, ও কয়েকটা দিন আমার সঙ্গে থাকবে, তখন তুমি তোমার বাপের বাড়ি গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসবে। আরে এখন তুমি বাপের বাড়ি গিয়ে করবেটা কি শুনি? এভাবে বলে সুপ্রিয়া দেবী সেখান থেকে চলে যান। রীতিকার বাড়ি গিয়ে সুপ্রিয়া দেবী অবাক হয়ে যান, কারণ তিনি দেখেন রীতিকা সেখানে বাড়ির কাজ করছে। সুপ্রিয়া দেবী যাওয়ার পর রীতিকা তার মায়ের সঙ্গে কথা বলতে আসে। কিছুক্ষণ পর অঞ্জলি দেবী সেখানে আসেন এবং বলেন, রীতিকা এখনো তো বাড়ির সমস্ত কাজ বাকি, আর তুমি এখানে বসে বসে তোমার মায়ের সঙ্গে সময় নষ্ট করছো, আগে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করো। আর শোনো, বাড়িতে যা আছে আজ তাই রান্না হোক, বাজার থেকে অন্য কিছু আনার কোনোই দরকার নেই, শুধু শুধু টাকা নষ্ট। ঠিক আছে মা, আর আজকে আমি মায়ের সঙ্গে বাড়ি যেতে চাই, অনেকদিন হয়ে গেল ওখানে যাওয়া হয়নি, মা সেজন্যই আমাকে আনতে এসেছে। আজকে বাপের বাড়ি যাবে মানে? হঠাৎ হঠাৎ করে এরকম বললে কি হয়ে যায় নাকি? এখন কোথাও যাওয়া হবে না, তাছাড়া আমার মেয়ে সুধা কাল আসবে, তুমি তো জানো ও এখন প্রেগনেন্ট, আমি একা সবকিছু সামলাবো কি করে, এখন তোমার কোথাও যাওয়া হবে না। অঞ্জলি দেবীর মুখে এরকম কথা শুনে সুপ্রিয়া দেবী অবাক হয়ে যান। তিনি অঞ্জলি দেবীকে বলেন, দিদি আপনি এভাবে বলছেন কেন, আমার মেয়ে কি কোনো ভুল করেছে? আরে না না, কোনো ভুল করেনি, আসলে আমি আপনার কাছ থেকেই শিক্ষাটা পেয়েছি, বৌমা কখনো মেয়ে হয় না,
তাই বৌমাকে বৌমার মতো রাখাই উচিত। অঞ্জলি দেবীর মুখে এরকম কথা শুনে সুপ্রিয়া দেবীর আর কিছু বুঝতে বাকি থাকে না। বাড়ি ফিরে এসে তিনি শিল্পার কাছে নিজের ভুল স্বীকার করেন এবং এই সত্যটা বুঝতে পারেন যে আসলে বৌমাও মেয়ে হয়। এরপর থেকে তিনি আর কখনোই শিল্পার সঙ্গে আগের মতো ব্যবহার করতেন না ও তাকে নিজের মেয়ে রীতিকার মতো করেই ভালোবাসতে শুরু করেন। মিতালি তার মা বৃন্দা দেবী এবং বাবা লালমোহনবাবুর সঙ্গে ধুলিয়াপুর নামক একটি গ্রামে বাস করত। মিতালির স্বভাবে খুবই চঞ্চল এবং হাসি খুশি মেজাজের একটি মেয়ে ছিল। গ্রামে কারোর কিছু সমস্যা হলে মিতালি তখনই সেখানে পৌঁছে যেত এবং সেটির সমাধান করে ফেলত। এজন্য সবাই তাকে খুবই ভালোবাসত। এমনই একদিন মিতালি গ্রামে বেড়ানোর জন্য বের হয়, তখন দেখে গ্রামের এক বৃদ্ধা ঠাকুমা কোমরের ব্যথায় খুবই কষ্ট পাচ্ছে। তখন, বাবা গো মরে গেলাম, এই ব্যথা আমাকে আর বাঁচতে দিল না, এরকম কষ্ট দেওয়ার থেকে ভগবান একেবারে কেন যে তুলে নেয় না কে জানে। ঠাকুমা কি হয়েছে, কোমরের ব্যথাটা আবার বেড়েছে বুঝি? আর বলিস না রে মা, জানি না কোন জন্মের পাপের ফল দিচ্ছে ভগবান। এভাবে বলো না ঠাকুমা, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। এই বলে মিতালি নিজের রসুন তেল গরম করে বৃদ্ধার কোমরে মালিশ করে দেয়। দেখতে দেখতে বৃদ্ধার কোমরের ব্যথা চলে যায়। এরপর বৃদ্ধা তাকে অনেক আশীর্বাদ করে। এমনই একদিন মিতালি গ্রামের কুয়ো থেকে জল তুলছিল, ঠিক সেই সময় তরুণ নামের একটি ছেলে সেখানে আসে এবং মিতালিকে বলে, এই যে ম্যাডামরা, কলটা ছেড়ে একটু তোমরা সরে যাবেন, মানে আমার একটু কলে দরকার আছে। এই যে কে আপনি, আর কোথা থেকে বা এসেছেন? দেখতে পাচ্ছেন না এখানে লাইন লেগে আছে? ফুট করে এসে জল চাইলেই পাওয়া যাবে। আরে আরে, আপনি এত গরম হয়ে যাচ্ছেন কেন? আসলে আমি এই গ্রামে নতুন এসেছি আর হাঁটতে হাঁটতে খুব জল তেষ্টা পেয়েছে, তাই একটু জল চাইছিলাম। ও আচ্ছা, সেটা বলবেন তো, ঠিক আছে, আপনি আমাদের গ্রামের অতিথি, শুধু জল কেন, আপনাকে জল খাবার দিতে রাজি আছি। এই বলে মিতালি তরুণকে ঠান্ডা জল খাওয়ায়। এরপর সে সবার ঘড়ায় জল ভরে দিচ্ছে দেখে তরুণ মনে মনে বলে, বাবা এই মেয়েটা তো দেখছি সকলেরই সাহায্য করছে, আর দেখতেও তো খুব সুন্দরী, তাই এই মেয়েটা যদি আমার জীবনে আসতো না, তাহলে আমার জীবনটাই পাল্টে যেত। আসলে তরুণ সেই গ্রামের জমিদার রামলাল বাবুর আত্মীয় ছিল এবং তারা শহরে বাস করত। গরমের ছুটিতে তরুণ সেই গ্রামে বেড়াতে এসেছিল। গ্রামে মিতালিকে দেখে তার খুবই পছন্দ হয়ে যায় এবং মিতালির ঠিকানা জোগাড় করে সে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। মিতালি তরুণকে দেখে বলে, আরে বাবু আপনি এখানে, আপনি কি সত্যি সত্যি জল খাবার খেতে আমাদের বাড়ি এসেছেন? আরে না না, জল খাবার না, খুব বড় একটা জিনিস চাইতে এসেছি। আসলে কাকিমা, আমি মিতালিকে বিয়ে করতে চাই, আর যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে আজই আমি বিয়ের কথা পাকা করে এখান থেকে যাব। তুমি কে বাবা, তোমাকে চিনি না জানি না, হঠাৎ করে আমার মেয়ের তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব? আমি তো আবার মেয়ের একটি ভালো ঘরেই বিয়ে দিতে চাই, বাড়ি গাড়ি সব থাকবে এরকম একটা বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, সে আমি বুঝেছি, তা আপনারা আমার উপরে একটু বিশ্বাস করুন আর আমার সঙ্গে বিয়ে দিয়েই দেখুন, তারপর আমি আশা করছি আপনার মেয়ের কোনোই অভাব দেব না। এমন সময় মিতালির বাবা লালমোহন বাবু বলে, আরে এই যে তরুণ বাবু, যে আমাদের বড়ই সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে এসেছেন। তুমি একে চেনো নাকি? হ্যাঁ আমি চিনবো না মানে, একে তো আমাদের গ্রামের সকলেই চেনে, আর ইনি হলেন আমাদের জমিদার বাবুর আত্মীয়, শহরে থাকেন আর মাঝে মধ্যে আমাদের এখানে বেড়াতে আসেন। এনার বাবা খুবই ধনী ব্যবসায়ী, আর এনাদের বিশাল রাজমহলের মতো অট্টালিকা বাড়িও রয়েছে, বুঝেছো? এরপর বৃন্দা দেবী সমস্ত কথা লালমোহন বাবুকে খুলে বলে, যা শুনে লালমোহন বাবু খুবই খুশি হয়ে যায় এবং বিয়েতে রাজি হয়ে যায়। পরের দিন ওই গ্রামের মন্দিরেই তরুণের সঙ্গে মিতালির বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর তরুণ মিতালিকে নিয়ে শহরে চলে আসে। আসার পথে মিতালি তরুণকে বলে, এই যে শুনছো, আমরা তো এভাবে বিয়ে করে নিলাম, কিন্তু তোমার বাবা মা এই বিয়েতে রাজি হবেন তো? বাবা মা অবশ্যই রাজি হবে, আর যেখানে আমি ওনাদের একমাত্র পুত্র সেখানে আমার কথাই শেষ, আর মিতালি গিয়ে যদি মায়ের কথা শুনে একটু চলে তাহলে নিশ্চয়ই ওকে মেয়ের মতো করেই ভালোবাসবে।
এরপর তারা তাদের বাড়ির কাছে আসে। চোখের সামনে বিশাল অট্টালিকা দেখে মিতালি অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, এ কি, এটা বাড়ি না অন্য কিছু? এখানে মানুষ থাকে? এই যে ম্যাডাম, এখানে মানুষই থাকে, আর এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে তোমার 50 রুমের নতুন শ্বশুর বাড়ি। তুমি কি বলছো, 50টা রুম আছে এতে? আমার তো শুনেই মাথা ঘুরছে। আরে আরে, মাথা ঘোরাতে হবে না, এখন চলো বাড়ির ভিতরে চলো, আর গিয়ে একটু এসিতে বসবে, তাহলেই তোমার মাথা ঘোরা ঠিক হয়ে যাবে। এই বলে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। তাদেরকে দেখে তরুণের মা জয়াদেবী বলে, এ কি, তুই কোথা থেকে এই গেও মেয়েটাকে ধরে নিয়ে এলি? মা, তুমি এভাবে বলছো কেন? আগে তুমি আমাকে জিজ্ঞাসা করো যে ওকে, ও হলো মিতালি, আর আমি ওকে বিয়ে করেই এখানে নিয়ে এসেছি, আর সম্পর্কে ও তোমার বৌমা, বুঝেছো? তোর কি মাথাটা খারাপ হলো নাকি? এই গেও মেয়েটাকে তুই আমার বৌমা বলছিস? আমার বৌমা হবে শহরে স্মার্ট মডার্ন মেয়ে, আমি এই বিয়েকে কখনোই মানি না। হ্যাঁ মা, সে তুমি মানো আর নাই মানো, একে আমি বিয়ে করে নিয়ে এসেছি, মানে আজ থেকে এ তোমারই বৌমা। এমন সময় ধীরেন বাবু সেখানে আসেন এবং সমস্ত কথা শুনে তিনি বলেন, এ তো খুবই সুন্দরী আর লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, তা এভাবে দরজায় দাঁড়িয়ে রেখেছো কেন? ওকে ভিতরে আসতে দাও। এরপর তারা বাড়ির ভিতরে চলে যায় এবং তখনকার মতো জয়াদেবী কিছুই বলে না। রাতে খাওয়া দাওয়ার পর মিতালি আর তরুণ যখন ঘুমাতে যাবে, ঠিক তখনই মিতালি বলে, এই যে শোনো, আমার খুব না জল তেষ্টা পাচ্ছে, আমি একটু জল খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি কিচেন থেকে গিয়ে জল খেয়ে এসো, এত রাতে আমার আর উঠতে ভালো লাগছে না, তা আমি তোমার জন্য অপেক্ষা করছি, আর হ্যাঁ, দেরি করো না কিন্তু। এরপর মিতালি সেখান থেকে চলে যায় এবং লিফটে করে নিচে নেমে রান্নাঘরে গিয়ে জল খায়। জল খেয়ে সে আবার লিফটে করে একতলায় এসে একই রকম বিভিন্ন রুম দেখে সে ঘাবড়ে যায় এবং বলে, আরে সবই তো একই রকম মনে হচ্ছে, যাই এই রুমটাই যাই। এই বলে মিতালি রুমের দরজাটা খুলে দেখে সেই রুমটা ফাঁকা এবং সেখানে তরুণ নেই। এমন সময় সে ভাবতে থাকে, আরে তরুণ বাবু কোথায় আছে? এত বড় বাড়িতে আমি ওকে কিভাবে খুঁজব? এরপর মিতালি এক এক করে সব ঘরের দরজা খুলে দেখে, কিন্তু সে কোথাও তরুণকে খুঁজে পায় না। এভাবে একটার পর একটা রুম খুঁজতে খুঁজতে প্রায় 4 ঘন্টা পেরিয়ে যায় এবং মিতালি ক্লান্ত হয়ে একটি রুমের ভেতরে যায়। সেখানে গিয়ে বাথরুমের দরজা খুলে সে চোখে মুখে একটু জল দেয় এবং ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে ও সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে তরুণ ও মিতালির অপেক্ষা করতে করতে বিছানায় ঘুমিয়ে পড়ে। সকাল হলে জয়াদেবী দরজা খোলা দেখে সেখানে যান এবং গিয়ে দেখেন মিতালি বাথরুমে শুয়ে আছে। দেখেই তিনি চিৎকার করতে থাকেন, আরে আরে, এ কি সর্বনাশী কাণ্ড! এই মেয়ে তো আমাদের মান সম্মান সবই ডুবিয়ে দেবে, এই মূর্খটা তো এটাও জানে না যে কোথায় ঘুমাতে হয় আর কোথায় নয়। তার চিৎকারে মিতালির ঘুম ছেড়ে যায় এবং তরুণও সেখানে ছুটে আসে। কি 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 হলো তোমার, তুমি এবার চিৎকার করছো কেন? আরে চিৎকার করব না তো কি, এই মেয়ে তো আমাদের নাক কাটিয়ে দেবে, দেখ বাথরুমে এসে ঘুমাচ্ছে, এত বড় বিছানা, এত বড় বাড়ি থাকতে ঘুমানোর জায়গার অভাব। এরপর জয়াদেবী সেখান থেকে চলে যায় এবং মিতালি তরুণকে বলে, আসলে কাল রাতে আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, আর ক্লান্ত হয়ে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা তো কোনো সমস্যাই নয়, আমাদের এই বাড়িটা তো এরকমই, যেখানে বাথরুম আর বেডরুম কিছুই বোঝা যাবে না, তা ও হয়তো ভুল করেই ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে, এত সমস্যা কি আছে? এরপর মিতালি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে। এভাবে মিতালি বেশ গুছিয়ে সংসারের কাজ করত। সে গ্রামের পরিশ্রমী মেয়ে ছিল, তাই কোনো কাজই তার কাছে কঠিন মনে হতো না। সবাই তার প্রশংসা করছে দেখে জয়াদেবীর মনে মনে খুবই রাগ হতো এবং তিনি ভাবেন, দুদিনকার মেয়ে, তাও আবার ঘরের কাজ দেখিয়ে মানুষ বলানো চলছে, একে কিভাবে সবার সামনে অপদস্থ করতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে, সময়টা আসুক তারপর মজা টের পাবে। কয়েকদিন পর তরুণ এবং ধীরেন বাবু বিজনেসের কাজে সিঙ্গাপুরে যান। যাওয়ার সময় তরুণ জয়াদেবীকে বলে যায়, এই যে মা, আমরা 5 দিনের জন্য সিঙ্গাপুরে যাচ্ছি, তা এখন থেকে তুমি আর মিতালি একসঙ্গেই থাকবে, আর কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাদেরকে ফোন করে জানাবে,
যদিও মিতালি এই বাড়িতে নতুন আর ও সমস্ত কিছুতেই একটু ভয় পায়, তাই ওর কোনো সমস্যা হলে তুমি ওকে একটু সাহায্য করো। আরে না না, তুই চিন্তা করিস না, ওর কোনো অসুবিধা হবে না, তোরা সাবধানে যাস কেমন। এরপর তরুণ ও ধীরেন বাবু চলে গেলে জয়াদেবী তার বাড়ির সমস্ত চাকরদেরকে একসঙ্গে ডেকে 5 দিনের ছুটি দিয়ে দেন, আর এদিকে মিতালিকে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করান। মিতালি সারাদিন ধরে ঘরের কাজকর্ম করতে থাকে, সন্ধ্যা হলে সে ক্লান্ত হয়ে যেত, কিন্তু জয়াদেবী তাকে কখনোই বসতে দিতেন না। এভাবে 4 দিন কেটে যায় এবং মিতালি খুবই অসুস্থ হয়ে পড়ে এবং শুয়ে পড়ে। তাকে শুয়ে থাকতে দেখে জয়াদেবী বলেন, এই তুমি এখন শুয়ে আছো কেন, এখন কি শুয়ে থাকার টাইম নাকি? দেখো এই 4 দিনে ঘরের কত নোংরা জমেছে, শুধু রান্না বান্না খাওয়া দাওয়া কাপড় কাচতে এই তো তুমি সময় নষ্ট করেছো, আজ সারাদিন তুমি ঘরগুলো পরিষ্কার করবে। কিন্তু মা, এই 50টা রুমের বাড়ি আমি একা কিভাবে পরিষ্কার করব, আর আমি তো খুবই ক্লান্ত বোধ করছি। 50টা বাড়ির রুম দেখে তো লোভে চোখ জলজল করছিল, তখন তো মনে হয়নি এই 50টা রুমের বাড়ি কি করে সামলাবো, আমার ছেলেকে ফাঁসানোর জন্য এতই যখন উঠে পড়ে লেগেছো তখন ঝামেলাটাও সামলাও, আমি কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি উঠে সমস্ত রুম পরিষ্কার করে ফেলো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই বলে মিতালি উঠে কোনো রকমে পরিষ্কার করতে থাকে, খুবই কষ্ট করে 5টা রুম পরিষ্কার করে সে খাবার তৈরি করতে যায়। খাবার দাবার তৈরি করে জয়াদেবীকে খেতে দিয়ে আবারও সে এসে রুম পরিষ্কার করতে থাকে। এভাবেই সন্ধে পর্যন্ত সে প্রায় 25টা রুম পরিষ্কার করে ফেলে। এরপর সে জয়াদেবীকে বলে, মা আমি আর দাঁড়াতে পারছি না, একটুখানি রেস্ট নি, তারপর বাকিগুলো পরিষ্কার করে দেব। রেস্ট নেবে মানে? এখন আর রেস্ট নেওয়া হবে না, শোনো তাড়াতাড়ি গিয়ে বাকি রুমগুলো পরিষ্কার করে নাও। এরপর মিতালি রুম পরিষ্কার করার জন্য যাচ্ছিল, এমন সময় মাথা ঘুরে পড়ে যায়। সেই সময় তরুণ এবং ধীরেন বাবু বাড়িতে এসে উপস্থিত হয়। মিতালিকে এই অবস্থায় দেখে তরুণ বলে, এই যে মিতালি তোমার কি হয়েছে, আর মা মিতালি এভাবে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কেন? ওর কি হয়েছে আমি কি করে জানবো, গ্রামের মেয়ে, এত বড় বাড়িতে থাকা কি ওর অভ্যেস আছে, তাই হয়তো মাথাটা তো ঘুরে গেছে। এরপর ধীরেন বাবু ফোন করে ডাক্তারবাবুকে ডাকেন। ডাক্তারবাবু এসে বলে, হ্যাঁ হ্যাঁ বলছি, আপনার বৌমার অবস্থা দেখে মনে হচ্ছে ও 5 দিন প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে আর ঠিক মতো খাওয়া দাওয়াও করেনি, তাই শরীরের অবস্থা এরকম হয়েছে। এখন ওনাকে কয়েক বোতল স্যালাইন জল দিতে হবে, আর আশা করছি এটা করলে উনি সুস্থ হয়ে উঠবেন। এরপর ডাক্তারবাবু স্যালাইনের ব্যবস্থা করে সেখান থেকে চলে যান, এবং কিছুক্ষণ পর মিতালির জ্ঞান ফিরে এলে তরুণ তার কাছ থেকে সমস্ত ঘটনা জানতে পারে। তখন সে জয়াদেবীকে বলে, এই যে মা তোমার মিতালিকে নিয়ে এতই সমস্যা তাই তো, তাহলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর তুমি থাকো তোমার 50 রুমের বাড়িতে, যেখানে এই বাড়িতে আমাদের কোনো মূল্য নেই সেখানে আমাদের থাকার কোনো প্রয়োজন নেই, তাই আমি মিতালিকে সঙ্গে নিয়ে এখনই এখান থেকে চলে যাচ্ছি। এরপর ধীরেন বাবু জয়াদেবীকে অনেক কথা শোনান। তখন জয়াদেবী নিজের ভুল বুঝতে পারে এবং বলে, আমাকে ক্ষমা করে দে রে বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোরা এভাবে আমাকে ছেড়ে চলে যাস না, আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি আর কখনো এরকম আচরণ তোমার সঙ্গে করব না। এরপর মিতালি জয়াদেবীকে ক্ষমা করে দেয় এবং এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।